Wow. Hello. কেমন আছো সবাই? তোমাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তোমরা আমাকে অনেক দিন যাবত বলতেছো আমার ভাই আপনার ইউনিভার্সিটিটা দেখবো দেখবো। সো তোমাদের দেখানোর জন্য আজকে আমি নিচে নামবো। অনেকদিন পরে আজকে রোদ হচ্ছে, আজকে ওয়েদারটাও ভালো। আমার সাথে আছে শাহিদ, আমার ফ্রেন্ড। সো আমরা আজকে নামবো, আমাদের ইউনিভার্সিটিটা তোমাদের দেখাবো। লেটস গো। আমাদের হাতের বাইরে হচ্ছে ক্লাস, এন্ড সোজা হচ্ছে এখানে ক্যান্টিন, জিমনেশিয়াম এন্ড সুইমিং পুল। তো আমরা যাচ্ছি ক্যান্টিন, জিমনেশিয়াম এবং সুইমিং পুলের দিকে। এটা হচ্ছে আমাদের প্লে গ্রাউন্ড, যেখানে আমরা প্রতিদিন খেলতে আসি। এটা হচ্ছে মাঠ, আর ওই যে আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে ওইটা হচ্ছে ক্যান্টিন, অ্যান্ড আমার পিছনে এটা হচ্ছে জিমনেশিয়াম। তাহলে এই জায়গাটায় আসলে আমাদের মনটা খুব ভালো হয়ে যায়। এটা হচ্ছে প্লে গ্রাউন্ড, আমি এখন প্লে গ্রাউন্ডের মাঝখানে যাচ্ছি। এটা হচ্ছে প্লে গ্রাউন্ড, এখানে ফুটবল খেলা হয় এবং সব ধরনের গেমস এখানে হয়। তোমাদেরকে জিমনেশিয়ামটা ভিডিও করে দেখালাম, এখন আমরা যাব অন্যান্য জায়গায়। এই যে আমার সামনে যে রাস্তা আছে, এই রাস্তা থেকে আমরা ডানে যাব। এখন এসেছি ক্যান্টিন, এটা আমার পাশে সম্পূর্ণটা ক্যান্টিন। Yes, so careful. কি বলছে একটু শুনি। সবাই আমাদের দিকে তাকায় তাকায়, সবাই আমাদের দিকে তাকায়।
working in BG. So we are going to say something about Kikashamma. আসলে ভার্সিটির ওরা মানে চাইনিজ আসলে কালচারের কোনো শেষ নাই, আসলে এত কালচার, এই কালচার আসলে আমরা আসলে এত কিছু আসলে একটা ব্যাপার কি, আমাদের বাংলাদেশে যদি চাইনিজটা পড়াশোনা করার জন্য যে আমাদের বিভিন্ন রকমের কালচার থাকবে যেগুলো আমরা আসলে বুঝতে পারবো না, তো ওদের বুঝাই দিলে ওরা বুঝতে পারবে, তো ওরকমেরও আমরা এখানে এসেছি। বাট প্রতিদিনই একটা কালচার থাকে, প্রোগ্রাম থাকে, তো দুই পথিক হেঁটে যাচ্ছি এমন একটা পথ দিয়ে যে পথের কোনো শেষ নাই, আসলে এখানে বসে সময় লস করলে হবে না। We made my body let the ocean have what's left of me, but for now forget about that, blow the whistle baby you the referee. Everywhere everywhere I've been to countries and cities I can't pronounce and the places on the আমি এসেছি এখন আই বিল্ডিং এ, এখানে ডিপার্টমেন্ট অফ সাবজেক্ট আসলে অনেক বড়, ভিতরটাতে গেলে বুঝতে পারবা। ক্লাস চলতেছে এখন চাইনিজদের, মাত্র শেষ হলো ক্লাস, চাইনিজরা বের হয়ে যাচ্ছে। আমরা এখন লাইব্রেরিটা দেখাবো, আসো লাইব্রেরির সামনে যাই, ক্লিয়ার করে দেখাই তোমাদের। আমার পিছনটা হচ্ছে লাইব্রেরি, আসো কাম অন। শাহিদের মনটা আজকে খুবই খারাপ, লাইব্রেরির সামনে আসছি ভাই, আজকে তো মনটা ভালো থাকার কথা, কেন লাইব্রেরির সামনে আসলে তো মনটা ভালো হয়ে যায় সবার। কেমন লাগে লাইব্রেরিতে ঢুকলে ভাই, আর এই জায়গাটায় আসলে ইটস জাস্ট অসম। তোমরা আমাদের ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করতেছ, মানে আসার আগে বাংলাদেশে বসে ইউটিউবে সার্চ দাও, তখন সেম এই জায়গাটা থেকে দেখায় যে যে জায়গাটা আমি এখন অবস্থান করতেছি ইউনিভার্সিটির লাইব্রেরি। আমার পিছন থেকে স্টুডেন্টরা চলে যাচ্ছে, ক্লাস শেষ, এখন সবাই যার যার রুমে চলে যাচ্ছে। জায়গাটা খুবই চমৎকার, যেখানে আসলে মনটা খুব ফ্রেশ হয়ে যায়। আর লাইব্রেরিটা খুব বিশাল, অনেক বড় একটা লাইব্রেরি, আসলে পড়াশোনার জন্য মানে একটা পারফেক্ট জায়গা। জায়গাটায় এসে কি মনটা ভালো লাগে ভাই? কেমন লাগে ভাই জায়গাটায় এসে একটু বলো, জায়গাটায় আর আসবা না নাকি আসতি শেষ? ভালোবাসো ভার্সিটিকে?